বসনের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আজকে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। আমাদের বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে নূর হোসেন ছিল আমাদের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি। এভাবে গণতান্ত্রিক আন্দোলনের রক্ত দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু এই দেশের সকল লড়াই সংগ্রাম আন্দোলন সফল করেছেন। সেই নূর হোসেন কিন্তু স্বৈরাচার সরকার পতনের জন্য তার যে সেই ত্যাগ, তার যে সেই জীবন, তার যে রক্ত, এই কোনোটাই বাংলাদেশ ছাত্র সমাজ সেগুলো বৃথা যেতে দেবে না। বাংলাদেশ ছাত্র সমাজ সেই গণতান্ত্রিক লড়াইয়ের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এখনও নূর হোসেনকে শ্রদ্ধা জানায়, এখনও নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তার সেই ত্যাগ থেকে এবং তার সেই জীবন বিলিয়ে দেওয়া এখান থেকে সেখানে থেকে আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন সেটা সমুন্নত রাখতে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমান সময়ে ছাত্র আন্দোলন নিয়ে কি বলবেন? বর্তমান সময়ের ছাত্র আন্দোলন নিয়ে বলতে হলে আমাদের বলতে হবে আমাদের ইতিহাস নিয়ে, কারণ আমাদের ইতিহাস হচ্ছে রক্তের থেকে ঋণ দেওয়া ইতিহাস। আমাদের রক্ত দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের রক্তের ঋণ রয়েছে এই বাংলাদেশের প্রতি। বর্তমান প্রেক্ষাপটে ছাত্র সমাজের আন্দোলন বলতে আমাদের সকল সংকটপূর্ণ অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের জন্মই হয়েছিল বাংলাদেশের জনগণের সংকটপূর্ণ অবস্থা থেকে উত্তরণের জন্য। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য যেমন আমরা 71 থেকে শুরু করে, ভাষা আন্দোলন থেকে শুরু করে, সেই 88-র বন্যা থেকে শুরু করে ছাত্র সমাজ কাজ করছে, তেমনিভাবে কিন্তু করোনা মহামারী দেখবেন, সুনামগঞ্জের বন্যা দেখবেন, প্রতিটি প্রেক্ষাপটেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী নেতৃত্ব দিয়ে আসছে এবং তারা সেই ছাত্র সমাজের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করে যাচ্ছে এবং সামনের দিনগুলোতেও এই শিক্ষাবান্ধব পরিবেশ রাখতে, সুন্দর সমাজ বিনির্মাণ করতে, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ করতে, দেশস্বপ্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এবং উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং বঙ্গবন্ধুর সেই স্বপ্নের স্বদেশ গড়তে আমরা দৃঢ়প্রত্যয়ে কাজ করে যাব। আগামী 3 ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন কেমন নেতৃত্ব চান বাড়ালো কারা? বাংলাদেশ ছাত্রলীগের সবসময় হচ্ছে একটি সংকটপূর্ণ অবস্থা থেকে জাতিকে উত্তরণের জন্য বাংলাদেশ ছাত্রলীগ সবসময় কাজ করেছে এবং ইতিবাচক কাজের মাধ্যমেই তাদের বাংলাদেশের পরিচিতি হয়েছে এবং বাংলাদেশের জন্ম হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ঋণ রয়েছে। তো বাংলাদেশ ছাত্রলীগের যে সম্মেলন রয়েছে সামনে, সেই সম্মেলনে আমাদের নেত্রী নির্বাচন হবে, আমরা আশা করছি নেতৃত্ব আসবে দক্ষ বিচক্ষণভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেটা আমাদের সর্বোচ্চ যিনি আমাদের গঠনতন্ত্রের তো রয়েছে, গঠনতন্ত্র থেকে আমাদের যে সর্বোচ্চ অভিভাবক রয়েছে তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশস্বপ্ন শেখ হাসিনা। তিনি বাংলাদেশের ছাত্র সমাজের জন্য যুগোপযোগী নেতৃত্ব নির্বাচন করবে এবং আমার যেটা কথা যোগ্যতার ভিত্তিতে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের সমতায়ন আসুক, এটাই আমাদের চাওয়া। আজকে নির্বাহী সংসদের একটা প্রোগ্রাম ছিল কিন্তু গুরুত্বপূর্ণ নেতারাই আসেনি, বাংলাদেশ ছাত্রলীগের কোনো নেতাকেই আপনি অগুরুত্বপূর্ণভাবে বলতে পারেন না, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু শুধুমাত্র সভাপতি এবং সাধারণ সম্পাদক না, কেন্দ্রীয় নির্বাহী সকলকে নিয়েই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এখানে পরিচালিত হয়। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সকল প্রোগ্রামই আসেন, সকল প্রোগ্রামই অংশগ্রহণ করেন, যেখানে তারা আসতে পারবেন না বা তাদের অন্য একটি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে সেখানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতারা সেই প্রোগ্রামটি কার্যক্রম চালাবেন, এখানে খারাপ কিছু নেই বা এই দিকটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই।